কুষ্টিয়া সদর উপজেলার বটতইল এলাকায় নিজ বাড়ির সামনে সানওয়ার রহমান নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আহত হয়েছেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক পুলিশ ও এলাকাবাসী জানায় সকালে ডাক্তার সানওয়ার রহমান বটতইল এলাকার শিশির মাঠের নিজ বাগান বাড়ির সামনে তিনি ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইদুজ্জামান দাঁড়িয়েছিলেন এ সময় মোটরসাইকেলে করে তিন যুবক এসে তাদের এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায় এতে ঘটনাস্থলেই মারা যান সানওয়ার পরে এলাকাবাসী এসে আহত শিক্ষক সাইদুজ্জামানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম জানান পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে লাশ মানা তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে